বিশ্ব শর্মা জিকে স্বাগতম 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 আসামে লড়াকু নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি স্বাগতম 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 আসামে লড়াকু নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি স্বাগতম 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 হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 বাংলার পবিত্র ভূমিতে হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 বাংলার পবিত্র ভূমিতে হেমন্ত বিশ্ব শর্মা জি কে ওয়েলকাম 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 আরে বাংলার পবিত্র ভূমিতে হেমন্ত বিশ্বকর্মা জি কে ওয়েলকাম 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 আসামের সিএম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 বন্দে মাতরম বন্দে মাতরম वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 हेमंत विश्व शर्मा जी वेलकम 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 हेमंत विश्व शर्मा जी वेलकम 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 भारत माता की जय भारत माता की जय भारत माता की जय আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद अर्जुन सिंह जिंदाबाद ব্যারাকপুরের ভূমিপুত্র অর্জুন সিং জিন্দাবাদ জিন্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম 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 হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম বাংলার পবিত্র ভূমিতে হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম হেমন্ত বিশ্ব শর্মা জি ওয়েলকাম বন্দে মাতরম বন্দে ভাটপাড়ার বিধায়ক শ্রী পবন সিং মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভাটপাড়ার বিধায়ক পবনদা আপনি আসন গ্রহণ করুন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কৌস্তব বাগচিদাকে প্রিয়াঙ্গুদাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেমন্ত বিশ্ব শর্মা জি স্বাগতম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর পূর্ব ভারতের অনন্য প্রদেশ আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা জি এবং বন্ধু আজকের দিনে অর্থাৎ 10ই মে 2021 হেমন্ত বিশ্ব শর্মা জি আসামের মুখ্যমন্ত্রী রূপে শপথ নিয়েছিলেন যে উনি আসামের সাধারণ মানুষকে ভালো রাখবেন উনি সাধারণ মানুষের পাশে থাকবেন আসামের যে দুঃখ দুর্দশা যে সমস্যা সেই সমস্যা তিনি সমাধান করবেন হেমন্ত বিশ্ব শর্মাজির মতন একজন মুখ্যমন্ত্রী যাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ব্যারাকপুরের ভূমিতে স্বাগত জানাই এবং ওনার মতন মুখ্যমন্ত্রী ভারতের আরও 28টি রাজ্যে হোক এবং 140 কোটি দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষে সকল আপামর জনসাধারণ ভালো থাকুক
এই বলে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আমি রবিদাকে ডেকে নিচ্ছি রবিদা আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি রবিদা আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখুন ধন্যবাদ আমার সহসভাপতি শ্রীমতী মৌ গুপ্তাজিকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজি আমরা প্রথমে আমরা স্বাগত ওনাকে জানাবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই লোকসভা ক্যান্ডিডেট অর্জুন সিংজি আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী মনোজ ব্যানার্জিজি প্রথমে আসামে অনেবল সিএম আসাম শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজিকে উত্তরীয় পরিয়ার ফুলের স্তবক দিয়ে স্বাগত করবেন আমাদের ক্যান্ডিডেট আমাদের প্রার্থী সবার চোখের মণি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ এরপরে আমাদের ক্যান্ডিডেট আমাদের চোখের মণি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করবেন আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি শ্রী মনোজ ব্যানার্জি মহাশয় অর্জুন সিং জিন্দাবাদ অর্জুন সিং জিন্দাবাদ অর্জুন সিং জিন্দাবাদ এরপরে আমাদের মহামন্ত্রী জেনারেল সেক্রেটারি আচ্ছা পরে পরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের মনোজ বনর্জিকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করবেন মাননীয় শ্রী অরূপ সিংহ রায় মহাশয় মাননীয় শ্রী অরূপ সিংহ রায় মহাশয়কে বলবো আমাদের সভাপতিকে স্বাগত করবেন ফুলের তোড়া দিয়ে ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আমার ছোট ভাই আর বিধায়ক একমাত্র আমাদের বিধায়ক পবন সিং মহাশয়কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করবেন আমাদের আরেক জিএস অশোক কুমার বর্মাজি ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ অনেক আগ্রহ আছে আমাদের ভাই কার্যকর্তারা সবাই ক্ষমা করবেন আমাদের পার্টি তরফ থেকে ওই রকম আজকে যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়ার মধ্যে সবাইকে আমরা মঞ্চে ডাকতে পারছি না কারণ সবাই চাইছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অনেবল সিএম আসাম শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজিকে স্বাগত করার জন্যে কিন্তু আমরা সবাইকে সুযোগ দিতে পাচ্ছি না ওর জন্যে আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলা থেকে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি এরপরে কে কে দেবে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্রী রূপক মিত্র মহাশয় আমাদের অনারেবল সিএম হেমন্ত বিশ্ব শর্মাজিকে উত্তরীয় পরিয়ে এবং স্মারকলিপি দিয়ে সম্মানিত করবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মিনাদি যেখানেই থাকুন একটু মঞ্চের কাছে আসবেন মিনাদি আমাদের মহিলা মোর্চা প্রেসিডেন্ট ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্যতম আমাদের সকলের পরিচিত তাপসদা
তাপস ঘোষ মহাশয় এসেছেন। আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানস দা, পল্লব দা, জগদ্দল মন্ডল ফোরের সভাপতি তরুণ দা, নোয়াপাড়া মন্ডলের মন্ডল একের সভাপতি সুদীপ ব্যানার্জি মহাশয়, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দেবুদা, সুনীল দা, মিনাদি, সকলে মিলে একটি বিশাল আকৃতি মালার এখন আমাদের দিয়ে পুষ্প দিয়ে এখন আমাদের ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। মিনাদি, মিনাদিকে একটু মঞ্চে ডেকে নেব, আমাদের দাদা একটু মিনাদিকে আসতে বলবেন। মিনাদি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখন আমাদের সিএম হেমন্ত বিশ্ব শর্মাজি, এরপরে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা প্রেসিডেন্ট, উনি পুষ্প তোড়া দিয়ে আমাদের অনেবল সিএম মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজিকে স্বাগত জানাবেন। হেমন্ত বিশ্ব শর্মাজিকে আর আমাদের সেক্রেটারি ঝেলম ব্যানার্জি আর মৌ গুপ্তা, প্লিজ তাড়াতাড়ি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অর্জুন সিং জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা অর্জুন সিং, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এরপরে আমাদের ঝেলম ঝেলমদি আছে আর আমাদের মৌদি, দুজন মিলে পুষ্প তোড়ো দেবেন আমাদের অনেবল সিএম শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজিকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ব্যারাকপুর সাংগঠনিক জেলার লিগাল সেলের হিরণময় দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হিরণময় দা, আপনি যেখানেই থাকুন মঞ্চে আসুন। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এখন উনি তার বক্তব্য রাখবেন এবং মার্গদর্শন করবেন আমাদের। ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর লোকসভার প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে আগামী যে 20 তারিখে নির্বাচন ব্যারাকপুর লোকসভার, সেই নির্বাচনে আমাদের প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি, মঞ্চে উপবিষ্ট আছেন ব্যারাকপুর লোকসভার প্রার্থী আমাদের সকলের পরিচিত কাজের মানুষ, কাছের মানুষ অর্জুন সিং মহাশয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ দা থেকে শুরু করে অশোক দা, অহিন দা, উপস্থিত জেলা পদাধিকারী থেকে বাকি সকল কার্যকর্তাকে এবং জগদ্দল বিধানসভার অন্তর্গত আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। আমরা মূলত বক্তব্য শুনতে এসেছি আসামের মুখ্যমন্ত্রী সকলের পরিচিত হেমন্ত বিশ্ব শর্মাজির। আমি ব্যারাকপুরের এই পুণ্যভূমিতে, যে ভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, যে পুণ্যভূমিতে মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেছিলেন,
যে পুণ্যভূমিতে রামপ্রসাদের মতন কালীসাধক জন্মগ্রহণ করেছিলেন, যে পুণ্যভূমিতে বিভিন্ন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন যারা আজকে ভারতবর্ষের মান উজ্জ্বল করেছে, তাদের এই পুণ্যভূমিতে আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজিকে স্বাগত জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মনোজদাকে। পরবর্তী বক্তা হিসাবে ভাটপাড়ার ভূমিপুত্র, ভাটপাড়ার বিধায়ক মাননীয় পবন সিং মহাশয়কে তার মূল্যবান স্বল্প বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনার সবাইকে ধন্যবাদ। এখানে মঞ্চে উপস্থিত আছে আমার অনারেবল সিএম হিমন্ত বিশ্ব শর্মাজি, আমার ক্যান্ডিডেট আপনার সবাই জানে, পরিচিত আছে, আমি নাম নিতে পারবে না। আর আমার সংগঠনে যে জেলা প্রেসিডেন্ট আছে আমার মনোজ বর্মাজি, আর বাকি যত আমার থেকে সিনিয়র মোস্ট লোক আছে, আপনার সবাইকে ধন্যবাদ করে। আর প্রথম আমি ধন্যবাদ করবে আমার কর্মীকে যে আজকে আমার সঙ্গে আছে, যার জন্যে আমি আপনি আর সবাই আমার বড় বড় নেতা আইডেন্টিফাই হয়। তো আপনার সবাইকে ধন্যবাদ। আমি আর কিছু বলতে চাই না, কেন কি এখানে আমার থেকে সিনিয়র সিনিয়র লোক আছে, এখানে আমি বসে আছি আপনার সবাই জন্যে, সবাইকে শুনতে চাই। আপনার সবাই আমার সঙ্গে থাকবেন, আমার লোক সঙ্গে থাকবে, নরেন্দ্র মোদীজির সঙ্গে থাকবে, আমার যত সিনিয়র আমার ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন, এই আমার আপনার থেকে রিকোয়েস্ট আছে। আপনার সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ পবনদাকে। ডেকে নিচ্ছি ব্যারাকপুর তথা পশ্চিমবঙ্গের অতি পরিচিত মুখ যুব নেতা কৌস্তব বাগচি মহাশয়কে। কৌস্তবদা, আপনি আপনার বক্তব্য রাখুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয়, সবাই মামা বলে ডাকে ভালোবেসে, হিমন্ত বিশ্ব শর্মাজি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় শ্রী অর্জুন সিংজি মঞ্চে উপস্থিত আছেন। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী মনোজ ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন, প্রাক্তন সভাপতি সন্দীপ দা, অহিনবাবু, অশোকবাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চের সম্মানিত মঞ্চ রাষ্ট্রবাদী যারা দর্শক মণ্ডলী আছে, সকলকে আমার প্রণাম নমস্কার। আমি এখানে বিশেষ বক্তব্য রাখবো না, কারণ আমাদের এখানে বক্তারা আছেন, তারা বক্তব্য রাখবেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তার বক্তব্য রাখবেন। আমরা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এক ইঞ্চিও লড়াইয়ের জায়গা ছাড়তে রাজি নই। তৃণমূলের প্রত্যেক কটা ইটের জবাব পাথরে দিতে আমরা প্রস্তুত। বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প, সারা বাংলা জুড়ে আমাদের পদ্মফুল ফোটাতে হবে। যে হারে বাংলার নৈরাজ্য, যে হারে বাংলার দুর্নীতি, বাংলার মানুষ তাতে অতিষ্ঠ, বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস চায়, এবং সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি, সেই স্বস্তির নিঃশ্বাসের নাম নরেন্দ্র মোদী। আমাদের শুধু একটাই আগ্রহ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সকলের কাছে, বাংলার মানুষ অধীর আগ্রহে চায় পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা চোর যেন জেলে যায়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মনের আওয়াজ হচ্ছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, প্রত্যেক কটা চোরকে জেলে রাখতে হবে, এটাই বাংলার মানুষের আওয়াজ। আমরা সন্দেশখালীর ঘটনা দেখেছি, সন্দেশখালীর মা বোনেদের সাথে নির্যাতন, সন্দেশখালীর মা বোনেদের উপরে যৌন নিপীড়ন আমরা দেখেছি। বাংলার মানুষ মুখিয়ে আছে, এ বাংলার মাটি মাতৃশক্তির মাটি, এই মাটিতে মা দুর্গার পূজা হয়। আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা, এই মাতৃশক্তির মাটিতে যারা মাতৃশক্তিকে অপমান করে বাংলার মানুষ মুখিয়ে আছে, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার জন্যে সন্দেশখালীর আমরা প্রতিবাদ করবো। তো
সন্দেশ খালের বদলা নেব তো, সন্দেশ খালের মা বড়দের উপর দর্শনের বদলা নেব তো। এটাই বাংলার মানুষের আওয়াজ, বাংলা একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। এই ২৪ সালে আমরা বাংলা থেকে যদি তৃণমূলকে নির্মূল করতে পারি, আমাদের অপেক্ষা করতে হবে না, এই সরকার ভেঙে পড়বে, তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই মিলে আরেকবার বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি, চোর ধরো, চোর ধরো। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ কৌস্তবদাকে। পরবর্তী বক্তা হিসাবে চিফ ইলেকশন এজেন্ট, পরিচিতি মুখ মাননীয় প্রিয়াঙ্গু পাণ্ডে দাদাকে ডেকে নেব তার স্বল্প মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মঞ্চ উপস্থিত আছেন আমাদের মাঝখানে আসামের মুখ্যমন্ত্রী, আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়জি উপস্থিত আছেন, আমার আপনার সবার লোকপ্রিয় সাংসদ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী আশীর্বাদ প্রাপ্ত প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয়জি উপস্থিত আছেন, ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টি সভাপতি মনোজ ব্যানার্জি মহাশয়জি উপস্থিত আছেন, ভাটপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় পবন সিং মহাশয়জি এবং সমস্ত নেতৃবৃন্দরা, বিশেষ করে আপনারা সকল কর্মীবৃন্দ নেতৃবৃন্দ এখানকার এলাকার বাসী সমস্ত মাতৃশক্তি সহ সমস্ত ভাই বন্ধুকে আমরা প্রণাম নমস্কার অভিনন্দন জানাই। আজকে দিনে আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা নিজের পাশে আসামের মুখ্যমন্ত্রীজিকে পেয়েছি। নিশ্চয়ই আপনারা জানেন কি আজকে দিনে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে কাজ করছেন, ওনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীজি দেশকে যেভাবে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গতে দরকার একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার। তাই ভাই বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি সরকারকে আনার জন্য আমাদের সামনে চলে এসেছে তার সেমিফাইনাল। সেমিফাইনাল হচ্ছে আমাদের লোকসভা ইলেকশন। এই ইলেকশনে আমরা নিজের প্রার্থী মাননীয় অর্জুন সিংজিকে বিপুল ভোটে জয়ী করার জন্য সংকল্প নিয়ে এখান থেকে বেরোব। এই সেমিফাইনাল আমাদেরকে এভাবে জিততে হবে যে আগামী দিন ফাইনাল ম্যাচের আগে আমাদের বিরোধী টিমরা যারা এখানে তোলাবাস সরকার আছে তারা একবারে ধস্ত নেমে পড়ে যায়, তারা আর কোনোদিন কোনো জায়গায় দেখা না যায়। তার জন্য আমাদেরকে নিজের নিজের এলাকায় নিজের মানুষের কাছে আবেদন করে ভোট করাতে হবে। ভাই বন্ধুরা, তৃণমূলের সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা সকল লোক একবদ্ধ হয়ে এগিয়ে পড়েছেন, আপনাদের সাথে সমস্ত এলাকারবাসী আমাদের সঙ্গে আছেন। তাই আপনারা সকল লোক একবদ্ধ হয়ে আমাদের এই লড়াইতে আমাদের মূল আমাদের সাংসদকে সমর্থন করার জন্য আপনারা এগিয়ে পড়ুন। হেমন্ত বিশ্ব শর্মাজি এসেছেন, ওনার কথা আমরা শুনব, ওনার কথা ওনার আশীর্বাদ আমরা নিয়ে ব্যারাকপুরকে এবার আন্দোলনের ভূমি, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে যেখান থেকে আন্দোলন করলেন, ঋষি বঙ্কিমচন্দ্রজি যেখানে বন্দে মাতরম লিখে সমস্ত দেশের মানুষকে লড়াই করার জন্য ভারতবর্ষকে আজাদী করার জন্য লড়লেন, সুরেন্দ্রনাথজি থেকে বিভূতিভূষণজি জমিতে আমরা ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে এবার আর কিবার ৪০০ পার নারাকে আমরা পার করব। আপনারা সবাই রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন, সকল লোককে প্রণাম নমস্কার জানিয়ে নিজের কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। প্রিয়াঙ্গুদাকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনের বসে রয়েছেন আমার মাতৃমণ্ডলী, মাতৃমণ্ডলীকে সম্মান জানিয়ে একটা লাইন না বললেই নয়, কারণ আমরা মেয়েরা যারা সংসার সামলিয়ে রাজনীতি করি, মাঠে লড়াই করছি সাধারণ মানুষের ভালো দিনের জন্য এবং আগামের আমাদের আগামী প্রজন্মের ভালোর জন্য,
সেই মাতৃমণ্ডলীর হয়ে একটা কথা বলবো। স্বামীজি বলেছিলেন যে যে সমাজ নারীকে সম্মান দেয় না সেই সমাজের কোনো উন্নতি হয় না। তাই আমরা দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদেরকে একদমই সম্মান দেয় না, তাই মনে হয় এই সরকারটার পতন অবশ্যম্ভাবী। এখন বক্তব্য রাখবেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার এক্স প্রেসিডেন্ট মাননীয় সন্দীপ ব্যানার্জি মহাশয়। ভারত মাতাকে মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় অসমের মুখ্যমন্ত্রী সম্মানীয় হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের লোকপ্রিয় সাংসদ সকলের নেতা সম্মানীয় অর্জুন সিংজি, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিধায়ক পবনজি, প্রাক্তন জেলা সভাপতিরা এবং সম্মানিত মঞ্চ এবং উপস্থিত বেলা দুটোর সময় এই গরমে আমাদের কার্যকর্তাবৃন্দ সকলকে নমস্কার। হেমন্তজিকে বন্দে মাতরমের ভূমিতে, বঙ্কিমচন্দ্রের ভূমিতে স্বাগত জানাই, মঙ্গল পাণ্ডের ভূমিতে স্বাগত জানাই। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আহ্বান করছি আমাদের সম্মানীয় সাংসদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত আমাদের সবারই প্রিয় নেতা, আমার দাদা হেমন্তদা উপস্থিত আছেন, সিএম আছেন আমাদের আসামের, উপস্থিত আমাদের এই জেলার সভাপতি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মনোজদা, বিধায়ক পবন সিং, সমস্ত যারা এক্স প্রেসিডেন্ট এখানে মঞ্চে আছেন, সম্মানীয় মঞ্চ, মহিলা নেত্রী সামনে বসে আছেন যারা আমাদের বক্তব্য এই গরমের মধ্যেও উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার জানাই। হেমন্তদা এসেছেন, আমরা খুশি, কেন যেভাবে আসামকে, যে আসামের উপরে সবসময় একটা সারা ভারতবর্ষের মানুষ বলতেন কি আসাম কখনো শান্ত হবে না, কিন্তু উনি যেভাবে আসামকে শুধু শান্ত নয়, যেভাবে আসামকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চায় কি আসামে আমরা যাই, আসামে ব্যবসা করি, আসামে বিজনেস করি, আসামে মানুষের সঙ্গে মিশি, যেভাবে আসামকে ডেভেলপ করে দিচ্ছে। আর পাশেই আমরা যেখানে আমরা বসবাস করি, আমরা যেখানে বসবাস করি পশ্চিমবাংলা, সেখানকার মুখ্যমন্ত্রী কিভাবে এখানকার ইন্ডাস্ট্রি শেষ হবে, কিভাবে কলকারখানা বন্ধ হবে, কিভাবে কলকারখানা জমিগুলো বেছে দিতে হবে, আজকে যে এই অন্নপূর্ণা কটন মিলের মাঠে আমরা এখানে মিটিং করছি, পাশেই কটন মিল আছে, এই কটন মিলের একটা সময় অনেক নাম সুনাম ছিল, আজকে কটন মিলে সমস্ত জিনিস বিক্রি করে দেওয়া হয়েছে, পার্টস মেশিন সব কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে, এখানে কোনো কারখানা বলে কিছু নেই, এই জমিটাও দেখবেন কালকে হয়তো কোনো অসাধু শক্তিকে বিক্রি করে দেওয়া হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার যিনি আছেন, ইনি একজন ইন্ডাস্ট্রি বিরোধী, ইন্ডাস্ট্রিকে উনি বাংলায় থাকতে দিতে চান না, উনি চান কি পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো যেভাবে শেষ হবে, পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো শেষ হলে তার ভাইপো ব্যানার্জির অনেক সুযোগ সুবিধা হবে, কেন সেখানে বাড়ি তৈরি হবে, সেখানে বিল্ডিং তৈরি হবে, আজকে বাংলায় কোনো ইন্ডাস্ট্রি আসছে না, বাংলায় কোনো চায় বাগান চলছে না, উনি যখন ভোট আসে তখন মাঝে মাঝে একটা দুটো চায় বাগানকে অধিগ্রহণ নাম করে, পরে ভোটের পরে সেই চায় বাগান আবার বন্ধ হয়ে যায়। কিন্তু হেমন্তদা যেখানে আসামে আছেন, যেভাবে উনি চায় বাগানদেরকে সাপোর্ট করেন, যেভাবে ওখানকার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন, আমি মনে করি এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে থাকলে নিশ্চিতভাবে আমাদের
যে রকম আসাম ডেভেলপ হয়েছে পশ্চিম বাংলাও ডেভেলপ হবে, তার জন্য দরকার আছে পশ্চিম বাংলা ডাবল ইঞ্জিন সরকার। নিশ্চিতভাবে এই ভোটটা ডাবল ইঞ্জিনের দরকার নেই, এই ভোটটা লোকসভা ভোট, এই ভোটটা রাষ্ট্রবাদের ভোট, এই ভোটটা আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করা দেশ, যিনি ভারতবর্ষের মানুষকে 140 কোটি মানুষের কথা বলেন, যিনি 140 কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন, যিনি 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে তিনি বিনামূল্যে রাশন দিচ্ছেন, একজন মানুষ যিনি সারা ভারতবর্ষে মানুষকে এক জায়গায় রাখার জন্য চেষ্টা করছেন। পৃথিবীর যে কোনো দেশ, সব থেকে মজবুত দেশ, সব থেকে স্ট্রং দেশ যার নাম আমেরিকা, তার রাষ্ট্রপতি যখন ভারতবর্ষে আসছেন তখন সরাসরি এসে তাকে প্রধানমন্ত্রী মোদিজি বাড়িতে চলে যাচ্ছেন। আর একটা সময় আমরা দেখেছিলাম মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এয়ারপোর্টে ঘন্টা পর ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতে হতো, কেন আমেরিকা প্রেসিডেন্ট আসছেন। আজকে আমরা সৌভাগ্যশালী, আমরা আমাদের দেশে প্রধানমন্ত্রী পেয়েছি নরেন্দ্র মোদিজিকে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে কোনো একটা জায়গা বলুন যেখানে প্রধানমন্ত্রী মোদিজি দেওয়ার কোনো উন্নয়ন হয়নি, এরকম কোনো জায়গা নেই। আজকে 370 ধারা যেভাবে বাতিল করেছেন, যেভাবে কাশ্মীর ডেভেলপ হয়েছে, কেউ ভাবতে পারতো কি কাশ্মীর মতন জায়গা ডেভেলপ হতে পারে? কেউ ভাবতে পারতো কি কাশ্মীরে গ্রামে কোনো মানুষ, কোনো গ্রামে জায়গাতে কোনো রাস্তাঘাট হবে, কোনো গ্রামে মানুষ আরামে কোনো ব্যবসা বিজনেস করতে পারবে? আজকে সারা ভারতবর্ষের মানুষ ওখানে কাশ্মীরে গিয়ে বিজনেস করছেন, সারা ভারতবর্ষের মানুষ ওখানে ব্যবসা করতেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে কাশ্মীরে গিয়ে ওখানে 370 ধারা যখন বাতিল হওয়ার পরে 25-এ যখন বাতিল হলো, তারপরে ওখানে যখন যেভাবে মানুষের একটা পরিবেশ তৈরি হয়েছে, আজকে সারা পৃথিবী মানুষ কাশ্মীরে যেতে নিজেকে মনে করেন কি আমরা গর্ব করছি। আজকে সারা ভারতবর্ষের মানুষ আজকে 3 তালাক দেখেছেন, 3 তালাকের উপরে আইন পাস করেছেন, আজকে সিএএ লাগু করেছেন, আজকে সিএএ ইমপ্লিমেন্ট হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বিরোধিতা করছেন, আপনি দেখেছিলেন যখন সিএএ আইন পাস হয়েছিল ভারতবর্ষে 2টো স্টেটে আন্দোলন করেছিল, যে একটা স্টেট ছিল পশ্চিমবাংলা আর একটা স্টেট ছিল আসাম। কিন্তু ধন্যবাদ জানাবো আমরা আসামের মুখ্যমন্ত্রীকে, যিনি মাত্র 12 ঘন্টার মধ্যে আসামে আন্দোলনটাকে বন্ধ করিয়ে দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কি করেছিলেন, সরকার স্পন্সর আন্দোলন হয়েছিল যেখানে 100 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে আমরা গর্ব করি প্রধানমন্ত্রী মোদিজিকে আর অমিত শাহজিকে, যিনি আজকে সিএএ যখন ইমপ্লিমেন্ট করলেন, সিএএ যখন লাগু করলেন, সিএএ যখন রুল লাগু হলো, আজকে বলুন তো সারা ভারতবর্ষের মধ্যে সবাই তাকিয়েছিল বাংলায় আবার খুনাখুনি আন্দোলন হবে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আর অমিত শাহজি যে কাজটা করতে পেরেছেন, আজকে বাংলায় সিএএ রুল ফ্রেম হওয়ার পরেও একটা জায়গা আন্দোলন হয়নি, একটা জায়গা কোনো আন্দোলন, হিংসক আন্দোলন হয়নি, এটাই আমাদের গর্বের ব্যাপার। আজকে বাংলার মানুষ তাকিয়ে আছে, বাংলার মানুষ চাইছেন পশ্চিম বাংলায় 30 থেকে 35টা সিট ভারতীয় জনতা পার্টি পায়, কিন্তু বাংলায় আপনি জানেন ভোট মানে হিংসা, ভোট মানে গুন্ডাগর্দি, ভোট মানে রাজনৈতিক যারা ব্যক্তি আছেন তাদেরকে শাসানি দেওয়া। আজকে বাংলার পুলিশ একদম দলদাস হয়ে কাজ করছে, বাংলা পুলিশ রোজ আমাদের কর্মীদের উপরে হামলা করাচ্ছে, রোজ আমাদের কর্মীদেরকে ঘর বাড়ি ভাঙিয়ে দিচ্ছে, রোজ আমাদের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, আর পুলিশের কাছে কোনো কমপ্লেন করতে গেলে পুলিশ তার কোনো এফআইআর নেয় না। ইলেকশন কমিশনকে বলার পরেও আজকে আমরা যেটা উপলব্ধি করতে পাচ্ছি, ইলেকশন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, বাংলায় যারা অধিকারীরা আছেন, আইএস অফিসাররা আছেন বা বিডিও এসডিওরা আছেন, তারা দলদাস হয়ে কাজ করছেন। আজকে যে মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে, তারা কোনো কমপ্লেন করলে তাদের কোনো সুরাহা হচ্ছে না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন কি প্রধানমন্ত্রী 12 তারিখে আমাদের ভাটপাড়া জিলেবি মাঠে আসবেন, সেখানে পুলিশ কমিশনারের সামনে পৌরসভা ওই মাঠগুলোকে খুঁড়ে দিচ্ছিল, যখন আমরা আমাদের কার্যকর্তারা পৌঁছোয় তখন সে পালায়, কিন্তু পুলিশ কমিশনার তার এগেনস্টে কোনো এফআইআর করেনি। অদ্ভুত একটা শাসন চলছে, এই শাসন সে মানুষ আজকে
রোজ মানুষ এটাই চিন্তা করেন কবে এই শাসনটা শেষ হবে, কবে বাংলায় মুক্তি পাবে, একটা নতুন স্বাধীনতা আন্দোলন এখানে শুরু হয়েছে। আমি একদিন একটা বয়স্ক মানুষের সঙ্গে কথা বলছিলাম, তার বয়স 80 বছর। তিনি আমাকে বলছিলেন কি বাবা, পশ্চিম বাংলা যে অবস্থা হচ্ছে, এটা স্বাধীন ভারতে করার জন্য যে আন্দোলন করা হয়েছিল, আজকে আবার স্বাধীন বাংলা করার জন্য একটা লড়াই তোমরা করছো, আমরা তোমাদেরকে সমর্থন করছি, এর জায়গা এর ছাড়া আর কোনো পথ নেই। মমতা ব্যানার্জি আজকে যেভাবে অত্যাচারে শাসন চালাচ্ছে, পুলিশ আর গুন্ডা, পুলিশ আর মস্তান, পুলিশ আর তোলাবাজেদের শাসন চলছে। আজকে মানুষ কোনো নিজের কথা বলতে পারছে না, মানুষ একটা ব্যবসা করতে পারবে না, এখানে কোনো কারখানা নেই, এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো উন্নয়ন নেই। আর যদি মানুষ কোনো ব্যবসা করতে যায়, একটা ফুটপাতে দোকান লাগাতে যায়, সেখানে লুটের বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে। আর যদি কোনো প্রতিবাদ করবেন, তাকে আপনাকে মিথ্যা মামলা জেলে ভরে দিতে হবে। আপনি জানেন, আপনারা সবাই এই কথার সাক্ষী আছেন কি আফগানিস্তানে যত গাঁজা চাষ হয় না, বাংলায় থানার মধ্যে পুলিশের যেভাবে গাঁজা চাষ করে, আর বাংলায় ভারতীয় জনতা পার্টি কর্মীদের হাজার হাজার কর্মী আজকে পশ্চিমবাংলা জেলের মধ্যে পড়ে আছে, তাদের কোনো ছাড়ার কোনো জায়গা নেই, তারা কোনো তাদের বছর পর বছর তারা জেল খাটছে, বছর পর বছর এখান থেকে তাদেরকে পলায়ন করতে হয়েছে, নিজের ঘর বাড়ি ছেড়ে তাদেরকে অন্য জায়গা থাকতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন কি পশ্চিমবাংলা এনআরসি যখন 2021 সালে যখন এখানে পোস্টপোল ভাইলেন্স হয়েছিল, তখন একটা সিট গঠন হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সিবিআই 4টে টিম গঠন করেছিল। এনএচআরসি রিপোর্ট দিয়েছে কি পশ্চিমবাংলা 19 জন অপরাধী যারা এই এইভাবে অত্যাচার এইভাবে খুনের নায়ক ছিল, তার মধ্যে আমাদের এখানে যারা বিরোধী, যে আমার বিরোধী প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের, যার নাম পার্থ ভৌমিক, সে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী এনএচআরসি রিপোর্টের মধ্যে আছে। এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের এই জেলার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিলেন, তিনি আজকে জেলে আছেন। কেষ্ট মণ্ডল, যে মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিল এনএচআরসি হিসাবে, সে আজকে জেলে আছে, কিন্তু বহু লোক এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা আপনাদের কাছে, আমরা সবাই মিলে, আজকে হেমন্ত দা উপস্থিত হয়েছেন, ভারতবর্ষে কোন প্রত্যেক মানুষ হেমন্ত দাকে জানেন, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে জানেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কায়দাকে জানেন। আমরা সবাই ওনার কাছে আবেদন করব, বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে মোদিজির কাছে, বাংলা মানুষ তাকিয়ে আছে অমিত শাহজির কাছে, কি যে অত্যাচার, যে জুলুম এখানে পশ্চিমবাংলার মানুষের উপরে হচ্ছে, যে জুলুম এখানে মাদের বন্ধের উপরে হচ্ছে, যে জুলুম এখানে শ্রমিকদের উপরে হচ্ছে, ছাত্ররা বিনা পয়সা দিয়ে অ্যাডমিশন হয় না, যে রাজ্যে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, সেই জায়গা আমরা সবাই তাকিয়ে আছি মোদিজির উপরে, এই কুশাসন এই শেষ করে কিভাবে পশ্চিমবাংলা সুশাসনকে ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবাংলা সুশাসন ফিরিয়ে আনার জন্য একমাত্র আমরা সবাই বিশ্বাস করছি মোদিজি গ্যারান্টির উপরে, মোদিজির উপরে সবার ভরসা আছে। মোদিজি যে ডাক দিয়েছেন, আপ কি বার, এই মন্ত্রকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনি নিশ্চিত থাকুন, আপনি আমাদের এখানে এসেছেন, আমরা খুব গর্বিত। আমরা আশা করি আপনি যখন পশ্চিমবাংলা যখন 35টা সিট জিতবো, ব্যারেকপুর তার মধ্যে একটা থাকবে, আমরা আবার আপনাকে ডাকবো, আপনি এসে আমাদেরকে আবার আশীর্বাদ করে যাবেন, আর বাংলাকে একটু নজর দেবেন। আমরা জানি আপনি অনেক ক্ষমতাশীল মানুষ, আপনি যা কথা বলেন মুখের উপরে বলেন, আপনার এখানে বাংলায় প্রত্যেকটা মানুষ আপনাকে জানে, প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনে, প্রত্যেকটা মানুষ আপনাকে ফলো করে। আপনার মতন সাহসী আমরা এরকম পশ্চিমবাংলা চাই, যাতে পশ্চিমবাংলাও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিন, এই আশা বিশ্বাস রেখে। আপনারা সবাই জানেন 1 নম্বর বাটাম আছে, মোদিজি আশীর্বাদ আছে, 1 নম্বর বাটাম টিপলে আমি কোনো 2 নম্বরই লোক না, 2 নম্বর কোনো দিন আমার আসে না, আমার সবসময় 1 নম্বর থাকে। আপনারা আশীর্বাদ করবেন, আর নিশ্চিত রূপে 4 জুন আমরা হেমন্ত দাকে এই ব্যারেকপুর লোকসভাকে উপহার দেব, উনি যেখানে পা রাখেন সেই জায়গা নিশ্চিতভাবে জিত হয়, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
মহাভারতের অর্জুনকে আমরা যেমন দেখেছি তিনি পাণ্ডব পক্ষকে যেভাবে জয় করেছেন এবং নিজের লক্ষ্যে স্থির ছিলেন যেভাবে ব্যারাকপুরের মাটিতে তেমনি আমাদের সাংসদ সকলের প্রিয় অর্জুন দা সেইভাবেই আপন লক্ষ্যে স্থির এবং দৃঢ়প্রত্যয়ী অর্জুন দার সমর্থনে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সুদক্ষ সংগঠক এবং একজন দক্ষ প্রশাসক অনারেবল সিএম আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি মহাশয়। আপ লোক সব ঠিকঠাক হ্যায় সব কুশল মঙ্গল সবার ভালো আমার সঙ্গে বলেন ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি অর্জুন সিং অর্জুন সিং আমি বাংলা ভালো করে বুঝতে পারি কিন্তু বলার সময় কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য আমি হিন্দিতে বলবে ঠিক আছে সভা মে উপস্থিত হামারে ভাই আর ব্যারাকপুর কি হামারে উম্মীদবার অর্জুন সিংজি জেলা সভাপতি মনোজ ব্যানার্জি জি হামারে বিচ মে উপস্থিত হামারে বিধায়ক পবন সিং জি মঞ্চ মে উপস্থিত হামারে নেতাগণ ভাইও আর বহনো সবসে পহলে মে আপ লোগো কো নমন করতা হু বন্দন করতা হু ये भूमि मंगल पांडे की भूमि है ये भूमि बंकिम चंद्र चट्टोपाध्याय का भूमि है मैं ये भूमि को भी नमन करता हूँ वंदन करता हूँ भाइयों और बहनों हमने सबका बात सुना और आप लोग का बीच में जो उत्साह है उमंग है ये देख के मुझको ये 100% मैं कंफर्म हूं कि अर्जुन सिंह जी बैरकपुर से जीतेगा ही जीतेगा वो पक्का है उसमें कोई संदेह नहीं है। बात है पश्चिम बंगला की बात है भारत की हमारे पहले हमको ये समझना चाहिए कि ये लोकसभा का चुनाव है लोकसभा का चुनाव में भारत में हमें अगर सरकार करना है तो मिनिमम हमको कितना सीट चाहिए 252 सीट चाहिए 250 सीट चाहिए ममता दीदी का पास कितना सीट होगा ये चुनाव का बाद 5 से 10 सीट ही होगा तो ममता दीदी क्या सरकार बना पाएगा भारत में सरकार बनेगा क्या सरकार किसका बनेगा मोदी जी का बनेगा नरेंद्र मोदी जी का बनेगा और नरेंद्र मोदी जी का सरकार बनाने में हमें 400 सीट का लक्ष्य है और बैरकपुर उसमें एक होना चाहिए होगा कि नहीं होगा पक्का है पहले मैं थोड़ा सा सुबह सुबह जब मैं कलकत्ता आया मेरा एक आदत है कि थोड़ा हम आसाम कितना पीछे चल रहा हूं मैं हमेशा ट्राई करता हूं कि हमारा प्रदेश छोटे है आसाम एकता छोटो प्रदेश हमारा आसाम बंगाल से कितना पीछे है मैं हमेशा इसको मापने का कोशिश करता हूं काल में उड़ीसा में भी था मेरा मन में ये होता है कि हम तो एक छोटे प्रदेश है बहुत तरक्की हो रहा है बंगाल में तो क्या क्या तरक्की कर रहा है थोड़ा उनका बारे में थोड़ा खबर अबर लेना और मैं जाके थोड़ा कुछ अगर आसाम में सुधार कर सकता हूँ वो हमारे लिए अच्छा होते हैं तो मैं सुबह जब गाड़ी में बैठा मैंने पहले ड्राइवर भाई को पूछा भाई साहब कलकत्ता में पेट्रोल का लीटर कितना है बोला 103 रुपया
मैं थोड़ा सा मेरा शौक हो गया, मैं दोबारा पूछा कितना लीटर है पेट्रोल का कलकत्ता में, उन्होंने बोला 103 रुपया। फिर मैंने गुवाहाटी में मैं फोन किया, भाई थोड़ा मेरा गलती हो रहा है, गुवाहाटी में पेट्रोल का लीटर कितना है, तो मेरा अधिकारी मुझको बताया कि गुवाहाटी में पेट्रोल का लीटर 96 रुपीस है। मतलब आप लोग कलकत्ता में हर दिन डीडी को कितना रुपया एक्स्ट्रा टैक्स देता है, 7 रुपया का टैक्स, 6 रुपया का टैक्स। आप लोग स्कूटर में भी पेट्रोल भराते हो, ऑटो में पेट्रोल भराते हो, गाड़ी में पेट्रोल भराते हो, डीडी टैक्स कितना रुपया हो जाता है, 6 से 7 रुपया वो डीडी टैक्स लग जाते हैं। लेकिन होना क्या चाहिए था, बंगाल में अगर 103 रुपया पेट्रोल का कीमत होते हैं तो गुवाहाटी में कितना होना चाहिए, कम से कम 110 रुपया होना चाहिए था। लेकिन ये तो उल्टा हो रहा है। क्यों उल्टा हो रहा है, किसलिए आसाम में मोदी का डबल इंजन का सरकार चल रहा है, इसलिए ये कहानी अलग है। फिर मैंने होटल में मेरा पास ड्यूटी देने के लिए बंगाल पुलिस का जो जवान है वो था, मैंने पूछा आपका सरकारी कर्मचारी को डीए कितना रुपया मिलते हैं, बोलता है सर हमारा 10% डीए था, थोड़ा दिन पहले 4% डीए बढ़ा, अभी हमारा डीए 16% हुआ। मैं बोला भाई ठीक से बोलो, बोले नहीं हमारा बंगाल का सरकारी कर्मचारी को डीए कितना रुपया का मिलता है, 14%। फिर असम में कितना मिल सकता है आप लोग थोड़ा अंदाज लगाइए, असम में हमारा सरकारी कर्मचारी को डीए मिलता है 50%। कहां असम है, कहां असम है और कहां बंगाल है। हम तो मेरा जब बचपन जब मैं बड़ा हुआ हमारा जीवन में सपना ही था कि जीवन में एक बार कलकत्ता जाना है, हम लोग वो सपना दिल में रखते हुए बड़ा हुआ। अभी जब मैं सुनता हूं कि असम में सरकारी कर्मचारी को 50% डीए मिलता है और बंगाल का सरकारी कर्मचारी को खाली 14% डीए मिलता है, तो हम लोग क्या बोल सकता हो। इतना ही मैं बोल सकता हूं कि पश्चिम बंगाल में बीजेपी का सरकार जल्दी जल्दी बनना चाहिए और पश्चिम बंगाल का सरकारी कर्मचारी को भी और जनता को भी न्याय मिलना चाहिए। असम कितना बड़ा प्रदेश है, आज मेरा सीएम बनते बनते 3 साल हुआ, एग्जैक्टली 3 साल पहले मैं सीएम का शपथ लिया था। जब मैं सीएम का शपथ लिया तो मोदी जी ने मुझको बोला था कि हेमंत पहला साल में 1 लाख सरकारी कर्मचारी को युवाओं को नौकरी देना है, 1 लाख युवाओं को नौकरी देना है। तो बहुत बड़ा टारगेट थे, असम एक बहुत ही छोटे प्रदेश है, 1 लाख लोगों को 1 साल में नौकरी देना मेरे लिए असंभव जैसा काम था। लेकिन मोदी जी का आशीर्वाद रहा और मैंने 1 साल में 1 लाख युवाओं को मैंने नौकरी देने का काम कंप्लीट किया। दीदी बोल सकता है कि असम का सीएम झूठ बोल के गया, आप लोग गूगल भी कीजिए और आप लोग कंप्यूटर भी देखिए, आप लोग कंप्यूटर कीजिए व्हाट इज द पेट्रोल प्राइस इन गुवाहाटी टुडे एंड व्हाट इज द पेट्रोल प्राइस इन कलकत्ता टुडे। ये तो कंप्यूटर में ही रहता है, गूगल में ही रहता है, मैं तो झूठ भी नहीं बोल सकता हूं। लेकिन 1 लाख का नौकरी हुआ, तीसर भी उसमें 40,000 शिक्षक का नियुक्ति हुआ, एक भी हाईकोर्ट का केस भी नहीं हुआ, सुप्रीम कोर्ट का केस भी नहीं हुआ,
और मेरा असम का कोई मंत्री का घर से कोई नोट भी बरामद नहीं हुआ। यहां तो मैंने देखा टीवी में नोट का बंडल का ऊपर ही बंडल, और वो बंडल कहां से गया था, वो बंडल किससे कलेक्ट हुआ था, जिसका घर में नौकरी भी नहीं है। किसी ने जमीन सेल करके, घर का जो जमीन है वो सेल करके पैसा दिया था नौकरी के लिए। किसी ने अपने मां का ज्वेलरी बंधक रखते हुए वो पैसा गिरवी रखते हुए वो पैसा दिया था कि हमें नौकरी मिले। आज क्या हो रहा है, 23,000 युवाओं को नौकरी मिला, 30 करोड़ 50 करोड़ बरामद हुआ, और जो नौकरी भी मिला हाईकोर्ट भी बोल रहा है वो नौकरी खारिज कर दो, किस लिए वो नौकरी इलीगल है। तो दीदी मैं अभी आपसे क्या सीखूं, अभी मैं ममता दीदी को पूछना चाहता हूं कि मैं बंगाल आया क्या सीखने, सीख के मैं अभी गुवाहाटी चला जाऊं। कुछ तो सीखने के लिए तो आपसे मुझको चाहिए, आप मेरा दीदी है, आपसे मैं क्या सीखूं। अभी मैं तृणमूल का पोस्टरिंग देखा कि द्रव्य मूल्य विरोधिता जन्य तृणमूल के वोट दिन। अरे दीदी टैक्स तो आप लगा के रखा है, आपके लिए पश्चिम बंगाल में सामान का सीजू का दाम ज्यादा है, अगर डीजल में आप आसाम से 3 रुपया ज्यादा उठाएगा और पेट्रोल में 7 रुपया ज्यादा उठाएगा, क्या सामान का दाम बंगाल में ज्यादा होगा क्या आसाम में ज्यादा होगा, आप लोग बोलिए। ये किस लिए सामान का दाम ज्यादा है बंगाल में, किस लिए, इसमें तृणमूल टैक्स उठाता है, गुंडा टैक्स तो अलग बात है, सिंडिकेट तो अलग है, सीधा सीधी सरकार ही टैक्स उठा लेता है। और मैं सिंडिकेट वाला बात तो छोड़ ही देता हूं, और मुझको बोलने का भी शोभा नहीं देगा और मुझको बोलना भी नहीं चाहिए। आप देखिए आसाम जैसा एक छोटा प्रदेश 1 लाख नौकरी देता है, 1 रुपया का कंप्लेन भी नहीं होता है, हाईकोर्ट का केस भी नहीं होता है, लेकिन बंगाल जैसा बड़ा प्रदेश आप 23,000 नौकरी देते हो, उसमें भी 50 करोड़ आपका मंत्री का घर से बरामद होता है और नौकरी भी चला जाते हैं। अभी वो मां को जो गहना गिरवी रखते हुए, ज्वेलरी गिरवी रखते हुए नौकरी लिया, अभी वो पैसा उनको कैसे मिलेगा। जो जमीन सेल करके तृणमूल का मंत्री को घोष दिया, रिश्वत दिया, और पैसा उनको कैसे रिटर्न मिलेगा। गुजरात में भी ऐसा नहीं होता है, असम में भी नहीं होता है, उत्तर प्रदेश में भी ऐसा नहीं होता है। आज ममता दीदी को मैं निमंत्रण करता हूं, आप एक बार कोई दिन असम में आइए, एक दिन के लिए मैं आपको सिखाता हूं सरकारी नौकरी कैसे दिया जाता है बिना पैसा में। लालच नहीं करना चाहिए, अगर उसमें भी आप लालच करते हो तो आपका क्या रह जाएगा। आप देश का नेता बनना चाहते हैं, आप प्रधानमंत्री भी बनने का सपना रखते हो, लेकिन आप अनएम्प्लॉयड यूथ से संडा उठाते हो, पार्टी का फंडिंग करवाते हो, आप लोगों को सरकारी कर्मचारी एक पोस्ट देने के लिए 5-5, 10 लाख 15 लाख रुपया आप घोष लेते हो, वो सरकार कभी जनता के लिए काम नहीं कर सकता है। भाई और बहनों, ममता दी मोदी जी को भी चैलेंज करता है, क्या ताकत है ममता दी का बाबरी मस्जिद तोड़ के मंदिर बनाने का, दीदी का ताकत है, और दीदी का ताकत होगा। 500 साल बाबरी मस्जिद रहा, मोदी जी ने राम मंदिर बनाया, दीदी का वो ताकत है, मैंने तो कभी देखा नहीं हूं, दीदी का कुछ ताकत तो मैंने देखा नहीं हूं। आज दीदी ने क्या किया,
अपना जनता की ऊपर ही पुलिस का अत्याचार करो, गुंडाबाजी करो, अपना माँ और बहन को ऊपर संदेश खाली का तैयार करो, ऐसा ही आपका काम है। आप बंगाल का साथ, पश्चिम बंगला का साथ आप न्याय नहीं कर रहा है, आप जो भी कर रहा है आप अन्याय कर रहा है। हर दिन में आप प्रधानमंत्री जी को गाली देते हो, प्रधानमंत्री जी ने क्या नहीं किया भारत के लिए, भारत का गरीबों को वो बिना पैसा में अनाज देते हैं, भारत का गरीबों को क्या करता है, उन्होंने ट्रीटमेंट के लिए भारत का सारे लोगों को आयुष्मान भारत का सुविधा देते हैं। आज पूरा विश्व में भारत को विश्व गुरु बनाने का काम मोदी जी कर रहा है। ममता जी बोलते हैं मैं लक्ष्मी भंडार देता हूं, ममता जी उसमें भी आप आसाम से फेल है, आप 1,000 रुपया देते हो, मैं 1,250 रुपया देता हूं, आप उसमें भी आप फेल है। मेरा प्रदेश क्या है, छोटे प्रदेश है, लेकिन मैं आसाम में भी लक्ष्मी भंडार हर माताओं को 1,250 रुपया देता हूं, बंगाल में तो कम से कम 2,000 रुपया देना ही चाहिए था, सही था कि नहीं सही था, 2,000 रुपया अब 1,000 रुपया देते हो एक हाथ से, दूसरा हाथ से पेट्रोल डीजल का भाव बढ़ा के दूसरा हाथ से लेके चला जाते हो, एक हाथ से अब 1,000 रुपया देते हो, दूसरा हाथ से आप 2,000 रुपया का चूना लगा देते हो, ये कैसा सरकार है, ऐसा सरकार चलाने का क्या फायदा है। आज बार बार आप बोलते हो आप मोदी जी का खिलाफ करते हो, अब मोदी जी का खिलाफ करने से पश्चिम बंगला का इंप्रूवमेंट नहीं होगा, ये भारत का एक बहुत बड़ा पवित्र भूमि है, ये भूमि तप का भूमि है, ये बहुत बड़ा भूमि है। जब बंगाल में बीजेपी का सरकार बन जाएगा ना, साथ साथ भारत भी विश्व गुरु बन जाएगा, किस लिए, पश्चिम बंगला का पास इतना ताकत है, एक बार पश्चिम बंगाल में दोबारा देश प्रेम का लहर चल जाते हैं ना, ये पूरा भारत को दिशा दिखाएगा, पूरा भारत को दशा दिखाएगा। लेकिन आज क्या हो रहा है, पश्चिम बंगला में फंडामेंटलिज्म का डेली बढ़ुआ है, मौलावादी, अब जो भी केस हो, जो भी गड़बड़ी हो, कहीं ना कहीं उसका रूट, उसका मूल पश्चिम बंगाल से आ जाते हैं। हमारा लोग शांति प्रिय है, हमारा लोग तरक्की करना चाहते हैं, हमारा लोग कंट्रीब्यूट करना चाहते हैं, लेकिन तृणमूल कांग्रेस ने पश्चिम बंगाल का पॉलिटिकल सिस्टम ऐसे बना के रखा हुआ है कि इसमें हमारा कोई आज अच्छा सपना देखने का संभावना हमारा सामने नहीं है। भाइयों और बहनों, मोदी जी का साथ हमें खड़ा होना चाहिए। हो गया ये गुंडागिरी, तोलाबाजी जो भी है हो गया, लेकिन आज हमें मोदी जी का साथ खड़ा होना चाहिए। आप क्या नहीं दिया बंगाल को, परिवारवाद दिया आपने, बंगाल को गुंडाइज्म दिया आपने, बंगाल को सब कुछ दिया जो बंगाल का इतिहास नहीं था। आज आपका क्या जरूरत था, तृणमूल कांग्रेस इतना बड़ा पार्टी है, आप अपना भतीजा को ही बनाना है आपका पीछे, ये कैसे आपका रूल है, क्या बाकी लोगों के लिए आपका प्यार नहीं है, बाकी लोगों के लिए आपका मोहब्बत नहीं है, ऐसा क्या क्वालिटी है कि आपका और आपका भतीजा का ही फोटो रहेगा बंगाल में और कोई परिवार का यहां में फोटोग्राफ नहीं रहेगा, क्या कमी है बंगाल का जनता में, क्या कमी है, कुछ भी तो कमी नहीं है। लेकिन आज बंगाल में आप आओ, आप एयरपोर्ट से
खाली दोनों ही फोटो दिखेगा, ममता दी और अभिषेक, दोनों ही फोटो। जैसे बंगाल में और कोई है ही नहीं, पश्चिम बंगला में और कोई है ही नहीं है, खाली दो व्यक्ति का ही राज चल रहा है। ये परिवारवाद का राजनीति ये देश का शिकार नहीं है। अगर परिवारवाद का राजनीति करना था तो गांधी जी ने कर चुका होता था। अगर परिवारवाद का राजनीति होता था, ये राजनीति देश में हर प्रदेश में होता था, लेकिन ये ठीक नहीं है। परिवारवाद का राजनीति से देश आगे नहीं बढ़ते हैं। आज तृणमूल कांग्रेस ने परिवारवाद का राजनीति किया, दिल्ली में राहुल बाबा और प्रियंका जो करते हैं, यहां में ममता दीदी और अभिषेक को ही कर लेते हैं। आप लोगों का आज राम मंदिर का उद्घाटन हो गया, कोई आप एक दिन भी नहीं सुनेगा कि ममता दीदी बोलेगा एक बार मैं राम मंदिर दर्शन के लिए जाऊंगा। कोई मन ही नहीं है, राम में भी मन नहीं है, किसी में मन नहीं है, खाली एक ही मन है, जैसे तैसे पावर में रहना और हमारा पश्चिम बंगला का सर्वनाश करना। उनका एक ही मोटो है, उसका आगे और कोई मोटो नहीं। भाई और बहनों, हमें मोदी जी को ताकत देना है, भारत को विश्व गुरु बनाना है और पश्चिम बंगला को देश का नंबर वन प्रदेश बनाना है। पहले भी था और बनना चाहिए, मेरा उसमें कोई संदेह नहीं है। ये भूमि में ताकत है, ये भूमि में सब कुछ है, लेकिन ये भूमि को आज पॉलिटिकल कारण ये भूमि आज पीछे चला गया है। हर बात में आप पीछे चला गया है, इसको हमें सुधारना है, इसमें हमें रिफॉर्म लाना है। मोदी जी का डबल इंजन सरकार एक बार बन जाएगा ना, मैं मानता हूं भारत भी विश्व गुरु बनेगा और पश्चिम बंगला भी देश का नंबर वन प्रदेश बनेगा। कोई कोई रुका नहीं सकता है। एक शासन चाहिए, सुशासन चाहिए, एक गवर्नेंस चाहिए, एक गवर्नेंस चाहिए पश्चिम बंगला को। जैसे चल रहा है वो ठीक नहीं चल रहा है। अब हम लोग को बीजेपी वाला को आप बोल सकता है कि बीजेपी वाला हिंदू का सिवा कुछ नहीं समझता है। पहले मैं दीदी को बोलना चाहता हूं कि हमारा देश ही हिंदू का देश है। अगर देश में रहना है, हमें हिंदू बन के ही रहना सीखना चाहिए। हमारा देश का जो शुरुआत हुआ, ये देश का जो निर्माण हुआ, ये हिंदू ने ही ये देश का निर्माण किया है। आप कोई भी आप हिंदू का साथ आप ना इंसाफी करते हुए आप ये देश को आगे नहीं ले जा सकता है। पाकिस्तान जब शुरुआत हुआ, पाकिस्तान एक फंडामेंटल कंट्री बना, मुसलमान देश बना, लेकिन भारत हिंदू देश क्यों नहीं बना? किस लिए? भारत का संविधान जो लोग लिखा था वो लोग हिंदू था और वो लोगों का मन में था कि भारत एक सेकुलर कंट्री होना चाहिए। अगर वो समय हिंदू डिसाइड करते थे कि भारत सेकुलर कंट्री नहीं होना चाहिए, हिंदू नेशन ही होना चाहिए था, भारत तब भी हिंदू राष्ट्र बन जाता था। लेकिन हिंदू सबका सबको साथ लेकर चलना चाहते हैं। हिंदू ऐसा कोई धर्म नहीं है कि हम किसी को छोड़ के आगे जाना चाहता हूं, हम सबको लेके आगे जाना चाहता हूं। लेकिन अगर हर दिन आप बोलते रहेगा कि बीजेपी हिंदू है, हिंदू है, क्या हिंदू होना कोई गुनाह की बात है क्या? भारत में हिंदू होना कोई गुनाह की बात है क्या? मैं बीबी को बोलना चाहता हूं, हिंदू होना देश में गुनाह की बात नहीं है, हिंदू होना गौरव का बात है, अहंकार का बात है, और वो बात हमको हमारा ध्यान में होना चाहिए। आपने आज जो भी किया, आज वेस्ट बंगाल का, असम का डेमोग्राफी हर दिन चेंज होते रहा है। आज हमारा जो असम था स्वाधीनता का समय, हम पक्का हिंदू मेजोरिटी स्टेट था,
आज वेस्ट बंगाल डिवीजन हुआ, हम हिंदू मेजोरिटी प्रदेश बना, लेकिन आज क्या हो रहा है? आज प्रधानमंत्री जी का जो इकोनॉमिक काउंसिल है उनका रिपोर्ट निकाला कि स्वाधीन होने का बाद देश में 7% हिंदू कमा है और 45% मुसलमान बढ़ा है। हमें वो नहीं चाहिए, हमें सब कुछ बैलेंस करने करके हमें आगे बढ़ना है। हमारा किसी का ऊपर हमारा गुस्सा नहीं है, हम किसी का खिलाफ नहीं चाहिए, लेकिन हम इतना तो चाहते हो कि आसाम हो या बंगाल हो या गुजरात हो या यूपी हो, हमेशा ये हिंदू का देश बनते रहे, हिंदू का स्टेट बनते रहे और हिंदू सबको लेके हम लोग आगे चलेगा। हिंदू किसी को छोड़ के आगे नहीं चलता है, हिंदू सबको लेके आगे चलता है। भाई और बहनों, मोदी जी को हमें देश का प्रधानमंत्री बनाना है। हम लोग बोलता हूं कि आपका बार सारसा पार, ममता दी पूछते हैं मोदी जी को सारसा सीट क्यों चाहिए, मैं बताता हूं दीदी हमें सारसा सीट क्यों चाहिए। अभी तो हमने राम मंदिर का काम समाप्त किया, हमें तो आगे और भी कुछ करना है, हमें हमारा तो काम समाप्त नहीं हुआ है। अभी भी हमारा काशी में हमें ज्ञानवापी मस्जिद का जगह में हमें मंदिर देखना है, हमारा आगे और भी काम है। हमें कृष्णा जन्मभूमि भी तो बनाना है, राम जन्मभूमि बना है, लेकिन हमें तो आगे जाके कृष्णा जन्मभूमि भी तो बनाना है। भाई और बहनों, हमें तो ये भी पक्का करना है कि राम लाला का प्राण प्रतिष्ठा हुआ है, लेकिन राम लाला का जगह में कभी भी दोबारा बाबरी मस्जिद ना बने, इसको भी तो हमें पक्का करना है। तो इसीलिए दीदी हमें सारसा सीट चाहिए, थोड़ा सारसा से ज्यादा ही चाहिए हमें, अगर आप दे सकता है तो वो भी दे दो। आपका खाते में जो 2-3 में इस बार मिलने वाला है वो भी हमें दे दो, हमें वो भी सीट चाहिए, इसलिए हमारा काम अधूरा है। खाली राम मंदिर से ही हमारा काम समाप्त नहीं होता है, हमें तो यूनिफॉर्म सिविल कोड भी लाना है, हमें तो यूसीसी भी लाना है, हमें तो कृष्णा जन्मभूमि भी बनाना है, हमारा बहुत कुछ काम बाकी है। आज आपने क्या किया, हमारा जब संविधान का शुरुआत होते थे बाबा साहेब अंबेडकर जी ने शेड्यूल कास्ट को रिजर्वेशन दिया, शेड्यूल ट्राइब को रिजर्वेशन दिया, ओबीसी को रिजर्वेशन दिया, लेकिन अभी क्या हो रहा है, कांग्रेस जहां है, आप कर्नाटक में जाइए, वेस्ट बंगाल में देखिए, ओबीसी का कोटे में अभी मुसलमान को भी रिजर्वेशन मिलता है। यह कैसा है, धर्म का आधार तो रिजर्वेशन नहीं हो सकता है, रिजर्वेशन मिलना चाहिए एसटी को, एससी को, ओबीसी को, इसीलिए हमें सारसा से ऊपर सीट चाहिए। किसलिए, हमें ये पक्का करना है कि ओबीसी रिजर्वेशन खाली हिंदू ओबीसी के लिए होना चाहिए, इसके लिए भी हमें सारसा से ऊपर सीट चाहिए। अब हमें बोल सकता है हम कम्युनियल है, हम कैसे कम्युनियल है, अगर बाबा साहेब का सपना को कोई साकार करना चाहते हैं वो कैसे कम्युनियल हो सकता है? अगर भारत में कोई राम और कृष्णा का मंदिर बनाने का बात करता है वो कैसे कम्युनियल बन सकता है? अगर मैं आसाम में कामाख्या का कॉरिडोर बनाना चाहता हूं, आप लोग यहां में काली माँ का कॉरिडोर बनाना चाहते हैं, वो कम्युनियल नहीं होता है, ये भारत का सभ्यता को आगे बढ़ाने का बीड़ा उठाना काम होता है। भाई और बहनों, हमें निश्चित होके आगे चलना है, हमारा देश का तरक्की के लिए, हमारा देश का सभ्यता का संरक्षण के लिए हमें मोदी जी को प्रधानमंत्री बनाना है, और ऐसे प्रधानमंत्री नहीं बनाना है, मोदी जी को पूरा ताकत से प्रधानमंत्री बनाना है,
400 सीट से ऊपर देके हमें मोदी जी को प्रधानमंत्री बनाना है, बनाना है कि नहीं, बनाना है कि नहीं, तो बैरकपुर जीतना पड़ेगा। जीतेगा कि नहीं अर्जुन भाई, जीतेगा कि नहीं जीतेगा, बड़ा धूमधाम से जीतना पड़ेगा। किस लिए? हमारे लिए ये लोकसभा सेमीफाइनल है। जब तक डबल इंजन सरकार होगा नहीं तब तक हम शांत नहीं बैठने वाला हूं। हमारा काम आगे भी है, हमारे लिए लोकसभा का चुनाव सेमीफाइनल है, हमें फाइनल भी खेलना है और हमें वेस्ट बंगाल में बीजेपी का सरकार भी बनाना है। बनाना है कि नहीं बनाना है? यह परिवारवाद का राजनीति खत्म करना है, यह रिश्वत गुंडाबाजी का सरकार को खत्म करना है, हमारे पश्चिम बंगाल को, पश्चिम बंगाल को हमें भारत का नंबर वन प्रदेश बनाना है। इसीलिए मोदी जी का नेतृत्व में हमें आगे बढ़ना है, डबल इंजन सरकार भी बनाना है और फिलहाल हमें मोदी जी को 400 सीट से ऊपर सीट देके मोदी जी को जिताना है, मोदी जी को प्रधानमंत्री बनाना है। रेडी है ना आप लोग बनाने के लिए? पूरा तैयार है ना? अर्जुन भाई को जिताने के लिए तैयार है? एकदम उधर उधर देखना नहीं है, मोदी जी को देखना है, भारत को विश्व गुरु बनाना है, वो संकल्प लेना है और पश्चिम बंगला को भारत का नंबर वन प्रदेश बनाना है, वो संकल्प लेना है। और जब संकल्प जब ठीक होते हैं ना तो कोई रास्ता में रुकावट नहीं डाल सकता है और ममता दी तो कर ही नहीं सकता है। वो सलाह गया है, जो दिन मैंने देखा शिक्षक का नियुक्ति से नोट का बंडल बाहर हुआ वही दिन मेरा दिमाग में आ गया था अभी फुटबॉल में पाम खत्म हो चुका है और चलेगा नहीं। जब एक सरकार वहां तक गिर जाते हैं उसका रास्ता उधर ही समाप्त हो जाता है। भाइयों और बहनों, नौकरी का नाम में रिश्वत लेना जैसा घृणनीय काम और कोई दूसरा हो ही नहीं सकता, कोई हो ही नहीं सकता है। जब एक सरकार वहां तक पहुंच जाता है उधारी उनका समाप्ति का रेखा भी अर्जुन जीत लूंगा तो फाइनल भी हम लोग जरूर जीतेगा, वो भी विश्व। ये हमारे मंगल पांडे जी का भूमि, बंकिम सरदार चट्टोपाध्याय का भूमि से ही ये नया शुरुआत का आगाज भी होगा। भरतपुर जीत के ही हम पूरा देश को बताएगा कि बंगाल में अभी नया इतिहास का शुरुआत होगा। आप लोग को मेरा विनम्र निवेदन होगा, अर्जुन भाई को बड़ी भोज से जिताइए, रिकॉर्ड करके जिताइए, मोदी जी का नाम में अर्जुन भाई को जिताइए। लक्ष्य अभी भी दूर है लेकिन ये सेमीफाइनल जीत लूंगा तो फाइनल भी हम लोग जरूर जीतेगा, वो भी विश्वास हमारा मन में है। अपनारा सबाई भालो थाकुन, आबार देखा होबे, बहुत बहुत धन्यवाद, जय बांग्ला, जय हिंद। মঞ্চে মঞ্চে হিরণময় দাকে ডেকে নিচ্ছি। হিরণময় দা তাড়াতাড়ি আসুন। লিগাল সেলের পক্ষ থেকে হেমন্ত বিশ্ব শর্মা জিকে সম্মানিত করবেন।
भारत माता की।